প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, বাংলা নাটকের সাথে আছেন। বরাবরের মতো আবার আপনাদের মাঝে হাজির হলাম জিয়াউল ফারুক অপূর্ব নতুন একটি আপডেট খবর নিয়ে। ঈদের ছুটি কাটিয়ে জিয়াউল ফারুক অপূর্ব ইতিমধ্যে শেষ করেছেন দুটি নাটকের শুটিং। দুটি নাটকের মধ্যে আপনাদেরকে একটি নাটকের আপডেট আগেই দিয়েছি, যার নাম ফিরে এসে সুরঞ্জনা। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং জান্নাতুল সুমায়া হিমি। নাটকটির শুটিং ইতিমধ্যে শেষ, বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। দুই নম্বর যে নাটকের শুটিং জিয়াউল ফারুক অপূর্ব ইতিমধ্যে শেষ করেছেন তার নাম কমলাকান্ত। নাটকটির নাম পরবর্তীতে পরিবর্তন হতে পারে। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব এবং কেয়া পায়েল। নাটকটির পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। সোফিওয়ার্স তাহলে বুঝতে পারছেন তৌফিকুল ইসলামের পরিচালনায় আসছে দুটি নাটক, যার নাম ফিরে এসে সুরঞ্জনা এবং কমলাকান্ত। নাটক দুটিতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দুটি নায়িকা। খুব শীঘ্রই পেতে চলেছে এই দুটি নাটক। কমলাকান্ত ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে, রয়েছে সম্পাদনার টেবিলে। নাটকটি হতে চলেছে রোমান্টিক কমেডি ঘরানার। নাটকটি প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ঈদের ছুটি কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছি, ইতিমধ্যে শেষ করলাম দুটি নাটকের শুটিং। একটি হলো ফিরে এসে সুরঞ্জনা, আরেকটি কমলাকান্ত। কমলাকান্ত নাটকটি রোমান্টিক কমেডি ঘরানার। নাটক দুটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। আশা করি নাটক দুটি দর্শকদের অনেক ভালো লাগবে। আমি সবসময়ই চাই আমার দর্শকদের মাঝে নতুন কিছু উপহার দিতে। সো ভিউয়ার্স, এই ছিল জিয়াউল ফারুক অপূর্বর সর্বশেষ দুইটি আপডেট খবর। নাটকটির আপডেট শুনে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।